এখানে থাকলে অশান্তি আরো বাড়বে। এত অশান্তি আমার আর ভালো লাগে না। চলো কালকে আমরা উত্তরা বাসায় শিফট করি। আমরা এখান থেকে চলে গেলে কি বাবা আজমের বিচার করা বাদ দেবে? না, ওকে শাস্তি পেতেই হবে। আর ও আমাদের সঙ্গেও থাকতে পারবে না। ওর জন্য অন্য কোনো ফ্ল্যাট খালি করা হবে। হুট করে কোনো ফ্ল্যাট খালি করা যাবে না, কয়েকদিন সময় লাগবে। ফ্ল্যাট খালি না হওয়া পর্যন্ত ততদিন ওকে হোটেলে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে ওকে বাড়ি ছাড়তে হবে। কোনো বিকল্প নেই। যাও ওর কাছ থেকে জেনে আসো ও বাবার ডিসিশন মানবে কিনা। আমার কোনো কথাই ও শুনছে না, তুমি বলে দেখো। আমি ওর সাথে কোনো কথা বলবো না। তার মানে তুমি বলতে চাচ্ছ বাবা যা করছেন রাইট করছেন? হ্যাঁ, ফ্যামিলি কোড বলে একটা কথা আছে সঞ্জিদা। যাও, দেরি করো না, হাতে একদম সময় নেই। তোমার কানাডিয়ান ভিসার মেয়াদ আছে এখনো? হ্যাঁ আছে তো, কিন্তু কেন মম? তুমি কানাডায় ফিরে যাবে না ঢাকায় অন্য কোথাও থাকবে? মম, আমি এই বাড়ি থেকে এক পাও কোথাও দিচ্ছি না। I just want to say দাদু আমাকে কি করে বাড়ি যেতে দাও। তোমাকে যদি বাবার ডিসিশন মানতে বাধ্য করা হয় তুমি কোন অপশনটা বেছে নেবে? আমাকে কেউ বাধ্য করতে পারবে না। বাবা সোহেলকে নির্দেশ দিয়েছেন আজমকে লিগ্যালি ত্যায্য করার সমস্ত কাগজপত্র রেডি করার জন্য। ও মাই গড, 24 ঘন্টার মধ্যে সোহেলকে পেপারস রেডি করতে বলেছেন। সোহেল ফুপা রাজি হয়েছে? সোহেল এমনিতেই বাবার কোনো নির্দেশ অমান্য করে না, তার উপর সোহেল এখন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। ওকে, লেট মি টক টু হিম। সোহেল আসছে, এসে বাবাকে থামানোর চেষ্টা করবে। ত্যায্য করলে করুক, আমি দাদুর স্বেচ্ছাচারিতার কাছে মাথা নত করব না। তুমি ধরে নাও বাবা তোমাকে ত্যায্য করছে, তখন কি করবে তুমি? আমি কি করব মম সেটা তোমাকে আমি বলেছি। তুই যা বলছিস সেটা মোটেই বাস্তবমুখী নয়। তোকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তুই কানাডায় ফিরে না গিয়ে ঢাকায় অন্য কোথাও থাকবি। আমাদের উত্তরা বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে গিয়ে থাকবি। বাবা তোকে বাড়ি ছেড়ে যাবার 1 ঘন্টা নোটিশ দিয়েছে। হোয়াট? 15 মিনিট পার হয়ে গেছে। আমি কি বাবাকে বলবো তুমি উত্তরার বাড়িতে উঠবে? না, তুমি তাকে বলবে যে আমি তার বিচার মানি না। কে? ম্যাডাম ওই লাইলি। তুমি লাইলিকে ডেকেছিলে না? মিয়া আমাকে কফি দিয়ে এসেছি। না থ্যাংক ইউ। যে গেম শুরু হয়েছে কফি খেতে খেতে গেমটা আরো জমবে। তোর কোনো টেনশন হচ্ছে না দেখছি। ও মম, আই এম শিওর আই উইল উইন দিস গেম। কিছুই বুঝতে পারছি না। আমার কারণে আজমকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আজম গেলে ও নিজের কারণেই যাবে। বাবা ওকে অনেক সুযোগ দিয়েছিল। তুমি একটু বুঝিয়ে বলো না। বাবাকে কেউ বোঝাতে পারবে না ফুলকে। জিবরান বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু বাবা কারোর কথা শোনেনি। আজম ডিসিশন জানিয়েছে? হ্যাঁ। কি বললেন বাবা? কি বলতে পারে বুঝতে পারছো না? তুমি রেগে যাচ্ছ কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে রাখতে হবে। রাগ শুধু আজম আর তোমার উপর হচ্ছে না, আমার নিজের উপর হচ্ছে। এরকম অবাধ্য আনম্যানেজেবল ছেলে বাবা আমি। আমার উপর রাগ কেন তোমার? আমি কি করেছি? তোমার প্রশ্রয় পেয়ে আজম নষ্ট হয়ে গেছে। আমি কি প্রশ্রয় দিয়েছি বলো? অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু সেটা দেবার মতো সময় এখন নেই। ওকে এক্ষুনি বের করো, নইলে কাল থেকে ও তোমার সন্তান থাকবে না, সমস্ত অধিকার হারাবে সে। সোহেল বাবাকে ম্যানেজ করতে পারেনি না। বাবার রুমে এখন কে কে আছে? সোহেল, জামিনী আর কামিনী। ওরা চেষ্টা করছে আজমের শাস্তি শর্ট করা যায় কিনা, বাট আমি জানি যে বাবার ডিসিশন এক চুল পরিমাণও কম হবে না। ঠিক আছে, আমি আসছি। তুমি যা চেয়েছিলে তাই তো হতে যাচ্ছে। তোমার তো আনন্দে নাচা উচিত ফুলকি। আমি কি চেয়েছিলাম বলবে? তুমি আজমকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে যেন জিবরানকে বিয়ে করাতে তোমার কোনো বাধা না থাকে। আমি তো চাইনি। ওকে ফাইন, যদি তাই না থাকে তাহলে দাদুর কাছে গিয়ে বলো আজমের সাথে তোমার সম্পর্ক ছিল। যাও এক্ষুনি গিয়ে বলো। কেন মিথ্যে বলবে? ও মিথ্যে নয় ফুপি, তুমি তো আজমকে ভালোবাসো, বিয়েও করতে চাও। তাহলে আজম সম্পর্কে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে, কিন্তু ফুপি আমার আর কিচ্ছু করার নাই। আজমকে বাঁচানোর জন্য এটাই শেষ পথ। ফুলকি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি দাদুর কাছে গিয়ে বলো। মিথ্যে বলে কোনো লাভ হবে না, মামা ডিসিশন নিয়ে নিয়েছে। আজমকে যদি বাড়ি ছেড়ে যেতে হয়, তোমার যে কি করুণ পরিণত হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না ফুলকি। কথাটা মনে রাখবে। ভালো মেয়ের উপরে এত বাজে একটা অপবাদ দিতে তোর বুক কাঁপলো না? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো। তুমি আমার ভাই না, তুমি আমার শত্রু। আর একটা শত্রুকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমি তোমাকে খুন করে। হ্যাঁ, খুন করবি তো। আমি তোর এই খুনির চেহারাটাই দেখতে চাই। খুন কর কর, আমিও তোকে খুন করব। তুই আমার খুনের রূপটা দেখতে চেয়েছিলে না, সেটা দেখ। সোহেল বাবাকে থামাতে পারেনি। আমি জানতাম মম। তুমি উত্তরের বাসায় উঠলে ভালো করতে। তুমি আমাকে বলো কি ভালো হতো? দাদু অ্যাট লিস্ট বুঝতো যে তার ডিসিশনটা তুমি মেনে নিয়েছো। এখন দাদুর সাথে কি তোমার সরাসরি কথা হয়েছে? আমি বাবার সামনে যাচ্ছি না। কেন? তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর বাবার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। আমি বাবার সঙ্গে মিসবিহেভ করে ফেলেছি। তার মানে কি? মানে দাদু তোমাকে তার সামনে যেতে নিষেধ করেছে? হ্যাঁ। বাহ, ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব। অ্যাট লিস্ট তুমি প্রতিবাদ করেছো। আঙ্কেলও যাচ্ছেন, তুমি উত্তরার বাসায় উঠো। সূর্য, আমি কতবার বলবো আমি এই বাড়ি থেকে এক পাও বাইরে দিচ্ছি না, কোথাও যাব না। আর মাত্র 3 মিনিট সময় আছে তোর হাতে। ভাইজান, পুলিশ এসেছে। আইজেনে ধরে নিতে আসছে। লেট মি টক টু পুলিশ। প্লিজ আজম তুমি যাবে না, আমাকে জানতে হবে তো কোন অভিযোগে পুলিশ আমাকে ধরতে এসেছে। আই মে আই পুলিশ তোমাকে কি বলেছে? মনে জিজ্ঞেসে যে আজম বাইক কমে তুমি কইছে দেখকে আজমকে ধরে নিতে আসছে, এটা বললে কেন? ম্যাডাম মুই জিজ্ঞেসে আজম খান লাগবে কে, হেরা কইছে যে থানায় লয়ে যাবে। তুই রুম থেকে এক পাও নড়বি না, আমি কথা বলে আসছি। ফর গড সেক তুমি রুম থেকে বের হবে না। ভাইজান মুই এটা কথা কম। হ্যাঁ বলো। ভাইজান এমন আমি যদি পলাই যান পুলিশ এই জায়গায় আইতে পারে। আমি কা পুরুষ না যাবে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম। বসো। ম্যাডাম আপনার পরিচয়? সঞ্জিদা, আমি শাহরাজ খানের ছেলের ওয়াইফ। ও আচ্ছা, আজম খান আপনার ছোট ছেলে? হ্যাঁ। প্লিজ ওনাকে একটু আসতে বলুন। আপনারা আজমকে অ্যারেস্ট করতে এসেছেন? ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আজম খান পরিবারের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ভায়োলেন্স করেছেন এবং যানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছেন। আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ম্যাডাম প্লিজ, আমি কিন্তু একবারও বলিনি ওনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। বাবা আপনাদের ডেকেছেন? ওসি স্যার আসতে বলেছেন, ডিএজি স্যারের অর্ডার আছে। ম্যাডাম আপনারা বসুন, আমি দেখছি আজম আছে কিনা। তোর দাদুই পুলিশ ডেকেছে। দাদু? আমি তোমাকে বলেছিলাম না, জেদ না পূরণ হওয়া পর্যন্ত বাবা ক্ষান্ত হবেন না। কি অভিযোগ আমার বিরুদ্ধে? তুমি ফ্যামিলিতে বিশৃঙ্খলা তৈরি করছো, অশান্তি তৈরি করছো, এইসব। ও তো এই অভিযোগে পুলিশ আমাকে এখন অ্যারেস্ট করবে? হ্যাঁ করবে। বাট এলিগেশনস আর ফলস মম। পুলিশ বাবার কথায় বিশ্বাস করবে, আর পুলিশ তোমাকে না নিয়ে যাবে না। আমরা অবশ্য বলেছি তুমি বাসায় নেই, কিন্তু পুলিশ বলেছে বাড়ির সবগুলো রুম সার্চ করবে। তুমি অবশ্য বাড়ি থেকে পালাতে পারো, কিন্তু পুলিশ যদি পেছনের গেটে থাকে তাহলে তুমি পালাতে পারছো না। আমি কি বলেছি যে আমি পালিয়ে যেতে চাই মম? শোনো আজম, পুলিশের হাতে ধরা পড়ার মধ্যে কোনো বিরক্ত নেই। তুমি যদি অ্যারেস্ট হও বাবা যা চান তাই ঘটাবেন তোমার উপর। দাদু কি চায়? তুমি তার কাছে সারেন্ডার করো। আর যদি আমি সারেন্ডার না করি তাহলে কি ঘটবে? পুলিশ তোমাকে চালান দেবে, রিমান্ডে নিয়ে পুলিশ তোমাকে মারধর করবে। ড্যাড কি বলতে চায়? সিচুয়েশন তার কন্ট্রোলের বাইরে। অবশ্য সিচুয়েশন আমাদের কারোরই কন্ট্রোলের মধ্যে নেই। আচ্ছা মাম, আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তুমি কি আমার জামিন করাতে পারবে না? চেষ্টা তো করে দেখতেই হবে, কিন্তু বাবার বিরুদ্ধে গিয়ে আমি কতটুকু সফল হব তা তো জানি না। আর আমি যদি এখন বাড়ি থেকে চলে যাই অথবা দাদুর ডিসিশন মেনে নেই, পুলিশকে আমাকে অ্যারেস্ট করতে চাইবে মম? সেই সুযোগ আছে কিনা আমি জানি না। তুমি তো দাদুর সামনে যাবে না? না। তাহলে ড্যাডের মাধ্যমে জিজ্ঞেস করো। আমি জিজ্ঞেস করে আসছি। কি দরকার ছিল পানি খোলাটে করার? ঘোলা আমি করেছি, তবে ঘোলা পানি আমি খাবো না, দাদুকে খাও। কিভাবে? মম আগে খবরটা নিয়ে আসুক। বাবা পুলিশ ডেকেছেন। আমি জানতাম পুলিশ আসবে। জানতে? তুমি জানতাম মানে অনুমান করেছিলাম। আজম তো বাবার ডিসিশন মানছিল না, আর বাবা তো তার অর্ডার এক্সিকিউট করবেই। তুমি বাবার সাথে দেখা করে বলো আজম উত্তরার বাড়িতে উঠতে রাজি হয়েছে, ওকে যেন পুলিশ না ধরে। আমি বলতে পারবো না। এটা কেমন কথা খুললে? আজমকে পুলিশ ধরে নিয়ে গেলে ফ্যামিলির মান সম্মান কিছু থাকবে? কথাটা আগে আজমের ভাবা উচিত ছিল। বাবা ওকে সময় বেঁধে দিয়েছিল, কিন্তু ও যায়নি। কনসিকোয়েন্স ওকে তো ফেস করতেই হবে। ও যেতে রাজি হয়েছে শুনলে বাবা ওকে পুলিশে দেবে না, আমি শিওর হয়ে বলছি। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, বাবা সেই রকম। তবুও তুমি একবার বাবার কাছে যাও না, প্লিজ প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। ছেলেটাকে ধরে নিয়ে গেলে তো তুমি আমাকে দায়ী করবে জানি। জিবরান, পুলিশ আজমকে অ্যারেস্ট করতে এসেছে। দাদু পুলিশ ডেকেছে? আর কে? তোর সঙ্গে সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে আজমকে জেলে যেতে হবে? বিনা কারণে অন্যের উপর দোষ চাপানোর একটা টেন্ডেন্সি আছে তো মামা। জিবরান, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আমি তোর মা জিবরান। মা, আমি তোমাকে হার্ট করতে চাইনি মা, কিন্তু আজম যেটা করেছে সেটার জন্য ওই তো দায়ী, তাই না? ও যদি প্রথমে দাদুর সাথে কোঅপারেট করতো তাহলে এত কিছু ঘটতো না, পুলিশ আসতো না বাসায়। আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলেছি। তুই তোর দাদুকে বোঝা। মা, আমি দাদুকে বোঝানোর চেষ্টা করেছি। আজম দাদুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা এখন দাদুর একান্তই পার্সোনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, দাদুকে বোঝানো যাবে না। আজম জেলে গেলে ফ্যামিলির মান সম্মান কিছু থাকবে বল? এই কথাটা তোমার আগে বোঝা উচিত ছিল মা। তুমি ওকে কনভিন্স করতে পারলে না কেন? চেষ্টার কোনো ত্রুটি করিনি বাবা, তুই বিশ্বাস কর আমার কথা। মা, বাবাকে দাদুর কাছে পাঠাও, যদি বাবার কথা দাদু শুনে। পাঠিয়েছিলাম, লাভ হয়নি কোনো। মা কেঁদো না মা। মা, তাহলে আমার আর করার কিছুই নেই, কেবলমাত্র আজমই পারে এটাকে সলভ করতে। ওকে বলো দাদুর কাছে গিয়ে সারেন্ডার করতে। ও আমার কথা শুনছে না। Then let him suffer. Tally over. गुड मॉर्निंग मैडम। गुड मॉर्निंग मैडम। आपनी আমি কামিনী, আজমের ফুপি। ও আচ্ছা, আসলে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি তো। মিসেস সানজিদা বলেছিলেন যে আজম সাহেবকে পাঠাবেন, তাও আধা ঘন্টা হয়ে গেল। আমাদের শুধু শুধু বসে থাকার সময় নেই ম্যাডাম। প্লিজ আপনি একটু আজম সাহেবকে আসতে বলুন, না হলে উনি যেখানেই থাকুক আমাদেরকে ধরে আনতে হবে। আমি দেখছি, বাবার সাথে আপনারা কথা বলবেন। কোনো প্রয়োজন নেই ম্যাডাম, আমাদের উপরের অর্ডার আছে আজম সাহেবকে নিয়ে যেতে। প্লিজ আপনি বলুন ওনাকে তাড়াতাড়ি আসতে। বলছি। তুমি যে কেন দাদুর সাথে যুদ্ধ নেমেছ আমি বুঝি না। লিসা, আমি স্বাধীন। উফ আজম, কারো অধীনতাটা মেনে নেওয়া পরাধীনতা নয় আজম। দাদুর অধীনে থাকতে আমার কোনো আপত্তি নেই, তবে দাদুর স্বেচ্ছাচারিতা আমি মেনে নিতে পারবো না। তোমার ড্যাড বাবার সঙ্গে কথা বলেছেন, তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে উত্তরার বাড়িতে উঠলে বাবার কোনো আপত্তি নেই। এই কথার মানে কি মম? পুলিশ তোমাকে অ্যারেস্ট করবেই, বাবা তোমাকে একটা লেসন দিতে চাচ্ছে। ওকে, তবে মম আজ সময়টা দাদু, আর কালকের সময়টা আমার। আই সোয়ার আমি যাব। তুমি কোথায় যাচ্ছ? পুলিশ নিচে আমার জন্য ওয়েট করছে। মানে কি? তুমি কি পুলিশের কাছে সারেন্ডার করবে? ইয়েস আশিমা আজম এত তাড়াতাড়ি তোমার দাদুকে জিতিয়ে দেবে? মামা আমি হার মানছি না। সত্যি যদি হার মানতে না চাও আমি যা বলি তা শুনবে? মম তুমি নতুন করে আমাকে আর কি বলবে? আমি তোমার মা। শোনো তাহলে আমি তোমাকে বলেছিলাম আমার সামনে তুমি আর কখনো আসবে না। বাবা আমি রাগের মাথায় আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। বাবা আমার বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছিল, আমি নিজের মধ্যে ছিলাম না। বাবা আমার বেয়াদবি আপনি মাফ করে দিন। বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবা তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। ইচ্ছা করলে তুমি উত্তরার বাড়িতে জিবরান আর মাঝারকে নিয়ে থাকতে পারো। আজম কিছুদিন জেলে থাক, তারপর তোমাদের সাথে যেয়ে থাকবে। তোমাদের যা খরচ হবে আমি দেব। না বাবা আমি আলাদা থাকতে চাই না। বাবা আমি আলাদা থাকতে চাই না। আলাদা হওয়া তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমাকে এরকম কষ্ট দেওয়ার সুযোগ তাহলে তুমি আর পাবে না। সত্যি বাবা আমি অনুতপ্ত। বাবা আমি প্রতিজ্ঞা করছি আর কখনো আপনার অবাধ্য হব না। বাবা আমাকে যদি আপনি ক্ষমা না করেন বাবা তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব। বাবা পা ছাড়ো বৌমা, তোমার ছলনায় আমি ভুলব না। আমার বুঝতে বাকি নেই তুমি কান্নাকাটি করে আমার মন ভোলাতে চাইছো যাতে আজমকে আমি পুলিশে না দিই। না বাবা আমি তা চাই না। বাবা আজম অন্যায় করেছে, আপনি ওকে শাস্তি দিন, 100 বার শাস্তি দিন, 1000 বার শাস্তি দিন। বাবা তা তো দেবই। শাস্তি না দিলে ওর সংশোধন হবে না। পা ছাড়ো বৌমা, তোমাকে ক্ষমা করা যায় কিনা আমাকে ভেবে দেখতে হবে। তুমি এখন যাও, আমাকে অফিসে যেতে হবে। বাবা আপনার ক্ষমা না পেলে এই জীবন আমি রাখবো না। আমি আমার নিজেকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। বাবা মেলোড্রামা করে কোনো লাভ নেই বৌমা। আমি মেলোড্রামা করছি না বাবা, একটু পরে আপনি বুঝতে পারবেন। বাবা একটু পরে বুঝতে পারবেন। আমি আমার নিজেকে শেষ করে ফেলব। ওমা 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 বাবা বাবা ক্ষমা করুন। মাঝার লাইলি কামিনী কি হয়েছে দাদা? দেখো দেখো অজ্ঞান হয়ে গেছে, মুখে পানি ছিটে দাও। বৌমা বৌমা মুখে পানি দাও, মুখে পানি দাও। বৌমা বৌমা ম্যাডাম বৌমা ম্যাডাম কতক্ষণ ম্যাডাম? ডাক্তার ডাকতে হবে। ডাক্তার ডাক্তার কে আছো? ডাক্তার ডাকো, ডাক্তারকে ফোন করো। বাবা বাবা ডাক্তার ডাকতে হবে না বাবা, আমার কিছু হয়নি বাবা, তবে হবে আপনি যদি আমাকে মাফ না করেন। বাবা আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। হয়তো আমি নিজের রুমে গিয়ে ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে পড়ব। আমি তোমাকে মাফ করতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মাথা পেতে নেব বাবা। শর্ত তেমন কিছুই নয়, যদি তুমি আমার মনের মতো বৌমা হতে পারো তাহলে তোমাকে আমি মাফ করে দেব। আমি পারবো বাবা, আপনার সমস্ত আদেশ নির্দেশ আমি মাথা পেতে নেব। আমি আপনার সবকিছু অক্ষর অক্ষর পালন করব। আপনার কোনো বিষয়ে আমি দ্বিমত পোষণ করব না বাবা। তাহলে পারবে তুমি আজমকে নিজের হাতে পুলিশের কাছে তুলে দিতে? পারবো বাবা, অবশ্যই পারবো। তাহলে যাও। আমি যাচ্ছি বাবা। যাও, দেখো কাছে আমাকে দলে দিতে যাচ্ছে। দাদু, আমি তোমার কাছে চলে এসেছি দাদু। থানায় তোকে যেতেই হবে দাদু। স্বেচ্ছায় যদি যাস তাহলে ভালো, আর না গেলে তোকে সব কিছু হারাতে হবে দাদু। দাদু, আমি ভুল করেছি, তোমার কথা না শুনে আমাকে মাফ করে দাও দাদু। আমার কিছু শর্ত আছে। কি শর্ত দাদু? আমি তোমার সব শর্ত মেনে নিব। শর্ত নাম্বার 1, জিবরানের কাছে তুই মাপ চাইবি, ওর কাছে প্রমিস করবি, আর কখনো বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবি না। শর্ত নাম্বার 2, ফুলকিকে আর কখনো ডিস্টার্ব করবি না, ওর সাথে আপাতত কথা বলার চেষ্টা করবি না। জিবরানের সঙ্গে ওর বিয়েতে তুই কখনো বাধা হয়ে দাঁড়াবি না। ঠিক আছে দাদু। জিবরানের কাছে মাপ চা। ভাইয়া ভাইয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ ফরগিভ মি ভাইয়া। আমার কাছে ক্ষমা না আছে, তুমি দাদুর কাছে ক্ষমা চাও, উনি তোমাকে যদি ক্ষমা করেন তাহলে। দাদু তো আমাকে মাফ করে দিয়েছে ভাইয়া। মিথ্যে বলছিস না তো তুই? ওকে আমি কিছু শর্ত দিয়েছিলাম, ও মেনে নিয়েছে। ভাইয়া প্লিজ। আজম, আমি 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 সব ভুলে গেলাম, যা হয়েছে ভুলে যা। যা তোরা দুজনে বুক মেল। বুক মেলা। ঠিক আছে দাদু। তুমি কোনোদিনও ফুলকিকে পাবে না ভাইয়া, কারণ আমার নাম আজম। বাবা আজমকে মাফ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। আজমকে যদি সত্যি আমার কারণে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো, আমি সারা জীবন আজমের শত্রু হয়ে যেতাম। তাছাড়া মাজার ভাই ভাবি এরাও কখনো আমাকে ক্ষমা করতে পারতেন না। বাবা আজমকে শর্ত সাপেক্ষেই মাফ করেছে। কি শর্ত? আজম কখনো তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। জিবরান আর তোমার বিয়েতে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কোনো বাধার সৃষ্টি করতে পারবে না। কিন্তু ভাবি তো বাধা দেবেন। দেবে না। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কি? ভাবি যে বাবার সাথে বেয়াদবি করেছিল সেটা তো জানো? হ্যাঁ তা তো জানি। ভাবি বাবার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আর এটাও প্রমিস করেছে যে আর কখনো বাবার কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করবে না। ফুলকি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমার সামনে বলতে আপত্তি আছে? না মানে, কামিনী আমার সব কিছুই জানে, ওর সামনেই বলো। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে অনেক রাফ বিহেভ করেছি, অন্যের কথা শুনে তোমার সাথে অনেক বেশি মিসবিহেভ করেছি। আই এম সরি। না না, ইটস ওকে। শুনো ফুলকি, আজমও রিপেন্টেন্ট, ও তোমাকে সরি বলতে চায়, কিন্তু তোমার সাথে দেখা করার ব্যাপারে দাদুর নিষেধ আছে, সেজন্য। না ঠিক আছে, দেখা করতে হবে না, আমি অতীতে সব কিছু ভুলে গেছি। শুধু শুধু কি? না থাক, কিছু না। আন্টি তোমাকে ডাকছে। ভাবি? ভাবি ফুলকিকে ডাকছে? হ্যাঁ ফুপি। ভাবি কোথায়? আন্টি তার রুমে আছে, আঙ্কেল আর জিবরান ভাইও ওখানে আছে। ভাবি কি বলে শুনে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। ভাইয়া ভাবি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ওয়াও, এটা তো গ্রেট নিউজ। ভাবি কি বললো? আমার সাথে এতদিন ধরে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য সরি বলেছে। ভাইয়া কিছু বলেনি? জিবরানের সঙ্গে আমার বিয়েতে মতামত আছে কিনা এই ব্যাপারে আমাকে স্ট্রেট প্রশ্ন করেছে, আমি অবশ্য স্ট্রেটলি কোনো উত্তর দেইনি। আচ্ছা, তুমি যে রাজি সেটা বুঝিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ তা বুঝিয়েছি। গুড। ভাইয়া তোমাদের বিয়ের ডেট ঠিক করেছে? না, বিয়ের ডেট ঠিক করা নিয়ে তুমি কিছু জানো না কি? ভাইয়া ভাবে তোমাদের ডেকেছেন বাবার নির্দেশে, সো আমার না জানার কোনো কারণ নেই। আগামী শুক্রবার আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা। আমি অবশ্য একটু পেছাতে বলেছি। বোকা নাকি তুমি? পেছাতে বললে কেন? কারণ আমি চাই তোমার আর আমার এঙ্গেজমেন্ট একই দিনে হোক। এই কথা বললে কেন? ফুলকি, আমার বিয়ের সাথে তোমার বিয়ের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। মেয়ের বিয়ে না দিয়ে সে কি করে নাতির বিয়ে দিতে যায়? আইমে ডিসিশন নেয়ার তুমি কে? ডিসিশন এটা আমার একটা সাজেশন। সবাই কিন্তু আমার কথাটাতে সাপোর্ট করেছেন। রোমেলকে বিয়ে করার ডিসিশন আমি এখনো নিইনি। তুমি না বললে তোমার সাথে এই কয়েকদিনে ওর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? আন্ডারস্ট্যান্ডিং আর বিয়ে এক নয়। ও আমাকে একটা ফ্রেন্ডলি রিলেশন অফার করেছে, আমি বলে দিয়েছি হ্যাঁ, ব্যাস এইটুকুই। বিয়ের জন্য আমার বা জিবরানের তেমন কিন্তু কোনো তাড়াহুড়া নেই। এখন তুমি যদি রোমেলকে বিয়ে করার জন্য কিছুদিন আরও সময় চাও, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। মানে তুমি কি আমাকে প্রেশার দেবার জন্যেই এই সাজেশনটা দিয়েছিলে? ছি কামিনী, তুমি আমার খুব ভালো বন্ধু। আমি শুধু চেয়েছিলাম যে আমার বিয়ের আনন্দটা তোমার সঙ্গে ভাগাভাগি করে নিতে। রোমেলকে আমি বিয়ে করতে পারবো না ফুলকি, শুধু তোমাকেই কথাটা বললাম। আর কারোর সাথে শেয়ার করো না প্লিজ। কেন পারবে না? বিশেষ একটা কারণ আছে। কারণটা কি মামা জানেন? কেউ জানে না। ফুল কি আমি একটা সাংঘাতিক হেল্পলেস সিচুয়েশন পার করছি। আমি আমার জীবনের চরম একটা সত্যি যেটা কাউকে বলতেও পারছি। আমাকে বলা যায় না? বলবো নিশ্চয়ই, কিন্তু অন্য একটা সময়। কিন্তু এখনই তুমি ভাইয়ার কাছে যাও আর গিয়ে বলবে যে আগামী শুক্রবারই তোমাদের এনগেজমেন্ট, অ্যান্ড দ্যাটস অল। যাও, তুমি এক্ষুনি ভাইয়ার কাছে গিয়ে বলো। যাও, প্লিজ যাও। কি হয়? আমি বাইরে খাড়াই আসলাম, বাইজান রে শাসাইতে আসলো ম্যাডাম। বৌমা কি বলেছে তুমি শুনেছো কিছু? সব শুনছি, ম্যাডাম চিল্লাই চিল্লাই কথা কইতে আসলে। কি বলছিল? ম্যাডাম বাইজানের পুলিশে ধরে দেবে, বাইজান তো আইবি না, এলে কথা কাটাকাটি হইতেছিল। এরপর রুমে হইতে ওই বাইজানের গলা দইরা বাইর হচ্ছে। তারপর তো বাইজান যাইবে না, দুইসারে থাপ্পড়ও মারছে। বাইজান ম্যাডামরে অনুরোধ করলো যে দরা দেওয়ার আগে আমার লগে একটু কথা কইবে, ম্যাডাম তো আইতেই দেবে না। এরপর বাইজান দৌড়িয়ে গেল। দাদু, বাইজানে কি আইসেলে? হ্যাঁ। দাদু, বাইজান কি মাফ করে দিয়েছেন? লাস্ট একটা চান্স চেয়েছে, দেখি। দাদু, কুত্তার লাশ কিন্তু কখনো সোজা হয় না। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা দাদু। জিজু, অনেক নাটকীয় ঘটনা ঘটে গেছে, তুমি ফোনে শুনলে মজা পাবে না। তুমি আসো, তারপর আমি তোমাকে সব খুলে বলছি, ঠিক আছে? জিজু, আমি পরে ফোন করছি। রমিত চাচা, কোত্থেকে আপনি? জেল থেকে ছাড়া পাইছি বাবা, আজ সকালে জামিন হয়েছি। জামিন? জামিন পেলেন কি করে? সোহেল বাবাজি জামিনের ব্যবস্থা করছে। তাই নাকি? জিজু তো আমাকে কিছু বললো না। I don't understand. আমি বুঝি না যে একজন মার্ডার কেসের আসামি কি করে জামিন পায়। হ্যাঁ, সোহেল পুপা আপনাকে জামিন এনেছে না? হ্যাঁ দাদু। খবরদার আমাকে দাদু বলবেন না। আপনার মতো খুনির মুখে আমি দাদু ডাক শুনতে চাই না। আর আপনার মতো খুনি এই বাড়িতে কোনো জায়গা হবে না। আজু, কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। আই সেড গেট আউট। আজু, বাবার নির্দেশে জিজু রমিত চাচার জামিন করিয়ে দিয়েছে। তা দিতে পারে, কিন্তু দাদু তো ওনাকে আমাদের বাড়িতে আসতে বলেনি। বাবা যে আমাদের এখানে আসতে বলছে। এটা সোহেল ফুপার বাড়ি নয়। বাবা জিজুকে না বললে? এই ফুপি, তুমি চুপ করো। বের হন, নাহলে সিকিউরিটি ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আজম, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এর আগে একটা অপরাধ করেছো, পার্ডন পেয়েছো। এবার যদি আবার অপরাধ করো, মাপ পাবে না কিন্তু। আই ডোন্ট কেয়ার, ওকে? গেট আউট, গেট আউট। গায়ে হাত দিও না। দাঁড়ান রোহিত চাচা। আপনি কোথাও যাবেন না, এটা আপনার বাড়ি। কেমন আছেন রমিত চাচা? আজ কোনো রকম। তুই রমিত চাচাকে তাড়িয়ে দিতে চেয়েছিলি? ইয়েস মম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাবার শর্ত ভুলে গিয়েছিস? খুনিকে সাপোর্ট দিতে হবে এরকম কোনো শর্ত ছিল না। তোকে ক্ষমা করে বাবা বিরাট ভুল করেছে। আমি তোকে এমন শাস্তি দিব তুই সারা জীবনে তোর শিক্ষা হয়ে যাবে। রবির চাচা, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন বলছি, আসুন।